বন্ধুরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো রয়েছো। আজকে আমি হাজির হয়েছি কমার্স ভ্যালি ইউটিউব চ্যানেলের সৌজন্যে র্যামিলের পার্ট থ্রি, এটা নিয়ে আলোচনা করার জন্য। আমি র্যামিলের পার্ট ওয়ান টু অলরেডি দিয়েছি, আজকে আলোচনা করবো পার্ট থ্রি। বিষয়টা হচ্ছে, আমাদের র্যামিলের অঙ্কটা প্রস্তুত করতে হলে আগে যে নিয়মকানুনগুলো রয়েছে একটু যদি জেনে যাই, সত্যিকার অর্থে আমাদের অঙ্ক করতে আমাদের কোনো সমস্যা হবে না, তো ভুলের সম্মুখীন আমরা হব না। তার জন্যে আমি পার্ট ওয়ান টু থ্রি ফোর এভাবে আমি আগাচ্ছি, তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ওকে, চলো আমার চলে যাই বোর্ডে। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে অঙ্কে যদি সমন্বিত করায় থাকে, এই শব্দটা খুব ইম্পর্ট্যান্ট, সমন্বিত অ্যাডজাস্টমেন্ট যেটা বলে থাকি করায় থাকে, তখন কী হবে, চেঞ্জ হবে। দেখো, সেক্ষেত্রে আমাদের সমাপনী মজুদ পণ্য, তোমরা দেখতে পাচ্ছ সমাপনী মজুদ পণ্য র্যামিলে বসবে না, বসবে রাইট, র্যামিলে র্যামিলে কি বলে বসবে, বসবে কোথায় বসবে, এটা বসবে ডেবিট পাশে। তখন কি হবে দেখো, তখন প্রারম্ভিক মজুদ পণ্য বসবে না, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। প্রারম্ভিক মজুদ পণ্য বসবে না, ক্লিয়ার? আমি আবার বলি, র্যামিল অর্থাৎ যখন আমরা র্যামিল প্রস্তুত করতে যাব, সে অঙ্কতে যদি খতিয়ান যে উদ্ভিদগুলো থাকবে সেখানে যদি সমন্বিত করায় থাকে, সেক্ষেত্রে প্রাম্ভিক মজুদ পণ্য র্যামিলে বসবে না, সমাপনী মজুদ পণ্য র্যামিল ডেবিট পাশে বসবে। আর এই সমন্বিত করায় এটাও কিন্তু ডেবিট পাশে বসবে, অর্থাৎ একই র্যামিলে সমন্বিত করায় থাকলে সমন্বিত করায় ডেবিটে বসবে, সমাপনী মজুদ পণ্য ডেবিটে বসবে, আর প্রাম্ভিক মজুদ পণ্য বসবে না, ক্লিয়ার ব্যাপারটা? কারণটা হচ্ছে যে সমন্বিত ক্রয় সমান প্রাম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। আমি আবার বলি, আমাদের কিন্তু অবশ্য পরীক্ষা চলে আসে, সমন্বিত ক্রয় সমান প্রাম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয়, নিট ক্রয় বলতে এই বোঝানো হয় ক্রয়ের সঙ্গে ক্রয় ফেরত বাদ যাবে, ক্রয়ের বার্তা থাকলে বাদ যাবে, দেন সমাপনী মজুদ পণ্য বাদ যাবে। আমি আবার বলি, প্রাম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য দেন সমন্বিত ক্রয়। তো আমরা সমন্বিত ক্রয় ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার আমরা জানবো, র্যামিলে যদি সমন্বিত করায় থাকে আর কি থাকে দেখো, এবং ক্রয় থাকে, রাইট, তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে ও ক্রয় থাকে, অর্থাৎ সমন্বিত ক্রয় রয়েছে আবার ক্রয় রয়েছে, তখন কি হবে, তখন কিন্তু ঝামেলা লেগে গেলো। হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ক্রয় র্যামিলে বসবে না যথারীতি, যদি সমন্বিত ক্রয় যে কাজটা করে থাকি, সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য ডেবিট পাশে বসবে আর প্রাম্ভিক মজুদ পণ্য বসবে না। দেন আমাদের যে ক্রয়টা, এটা লিখে দিই আমরা, আমাদের মনে থাকবে ক্রয়ও বসবে না, কারণ সমন্বিত ক্রয়ের মধ্যেই ক্রয় উল্লেখ থাকে, ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা সমন্বিত করার ব্যাপারটা কী দেওয়া হলো, আবার রিপিট করে ফেলি, র্যামিলে যদি অথবা অঙ্ক করার সময় অঙ্কে যদি সমন্বিত করায় থাকে, তখন সমন্বিত করা ডেবিট পাশে বসবে, সমাপনী মজুদ পণ্য ডেবিট পাশে বসবে, প্রাম্ভিক মজুদ পণ্য বসবে না। ওকে, দুই, একই র্যামিলে যদি একই অঙ্কে যদি সমন্বিত ক্রয় এবং ক্রয় থাকে, সমৃদ্ধ ক্রয় ও ক্রয় থাকে, তখন কি হবে, সমাপনী মজুদ পণ্য ডেবিট পাশে বসবে এবং প্রাম্ভিক মজুদ পণ্য বসবে না, ক্রয়ও বসবে না, অর্থাৎ এই হলো সমৃদ্ধ ক্রয়ের বিষয়টা। এবার আমরা কিছু কিছু আইটেম জানবো, যে আইটেমগুলো আমাদের পরীক্ষা হলে আমাদের স্টুডেন্টরা বা তোমরা ভুল করো, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এটা নিয়ে একটু ডিসকাস করে ফেলি। ওকে, আর যারা নতুন আমার চ্যানেলে দেখছো, তারা অবশ্যই বন্ধুদের জানিয়ে দিবে যে কমার্স ভ্যালিতে কমার্সের সুন্দর সুন্দর ক্লাস হয়, অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো, রাইট, যদি ভালো লাগে আর কি। হ্যাঁ, আর আমি, তোমরা জানো যে আমি অলরেডি কমার্স ভ্যালিতে তরফ থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছি, অনেক কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলেই তো তোমরা দেখবা বিষয়টা এমন না। ওকে, তো যে বিষয়গুলো জানার জরুরি ডেবিট, আমরা তো জানি যে দেখো ব্যয় বা সম্পদ হচ্ছে ডেবিট, ব্যয় প্লাস সম্পদ, এটা আমরা আগে জেনেছি, তারপরে একটু ক্লিয়ার করি, সমান হচ্ছে ডেবিট। ওকে, আর আয়, তোমরা দেখতে পাচ্ছ আয় যোগ দায় প্লাস মালিকানা স্বত্ব, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, মালিকানা স্বত্ব,
এইগুলো হচ্ছে কি ক্রেডিট, এগুলো আমাদের অ্যামিলেবল সূত্র। তা আমাদের প্রথমত জানতে হবে র্যামেল প্রস্তুত করতে হলে এক যেটা আমি পার্ট ওয়ানে দিয়েছি র্যামলে কী কী বসে না ওটা জানতে হবে এক, দুই হচ্ছে সমৃদ্ধ করায় থাকলে কী কাজটা হবে, আর তিন আমরা অলরেডি পার্ট টুতে দিয়েছি যে নগদ তহবিল কোন কোন তহবিল ডেবিটে বসছে আর কোন সময় যদি ডেবিট ক্রেডিট বসছে। তো অবশ্যই তোমরা যারা আজকে নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলে পার্ট ওয়ান পার্ট টু দেখে আসলে তোমাদের জন্য বুঝতে একদমই ইজি হবে। ওকে, এবার আমরা জানবো র্যামিল ডেবিট পাশে বা ক্রেডিট পাশে কিছু কিছু আইটেম, যে আইটেমগুলো আমাদের এক্সামে আসে আমরা ভুল করে থাকি সেগুলো যাতে আমাদের ভুল না হয় একটু আমরা ডিসকাস করব। তোমরা দেখো প্রায় দেখা যায় যে কমিশন, কি বললাম, কমিশন, রাইট, কমিশন একটা, কমিশন তোমরা সবাই জানো এটা কিন্তু ইংরেজি শব্দ, রাইট, এর সুন্দর একটা বাংলা শব্দ রয়েছে, এটা হচ্ছে দস্তুরি বলা হয়, দস্তুরি, হ্যাঁ দস্তুরি, এটা হচ্ছে বাংলা শব্দ, রাইট। মনে রাখবা যে শুধু কমিশন লেখা থাকলে বা ভাড়া থাকলে বেতন থাকলে এগুলো আমরা খরচ ধরে নিয়ে ডেবিট পাশে লিখব, ক্লিয়ার। অর্থাৎ ভাড়া, বাট্টা, কমিশন, বেতন, মজুরি কিচ্ছু বলা নেই, শুধু লেখা আছে বেতন লেখা, ভাড়া লেখা, তাহলে কী করবো আমরা এগুলোকে ডেবিট বলবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, ডেবিট। ওকে, এবার আমরা জানবো প্রায় দেখা যায় যে সেবা আয়, মনে রাখবা এটা পরীক্ষাতে আসে, সেবা আয়, সেবা আয়, আয়টা হচ্ছে ক্রেডিট, হ্যাঁ সেবায় কী হবে, ক্রেডিট হবে। ওকে, আবার থাকে যে দেখা যায় লেখা থাকে, দেখো ঋণের ব্যাপারটা তোমরা সবাই জানো ঋণটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, দায় কি অলওয়েজ ক্রেডিট, কখনো ঋণ লেখা থাকতে পারে, কখন লেখা থাকতে পারে যে ঋণ আনায়ন করা হয়েছে, ঋণ আনায়ন, হ্যাঁ এটাও ক্রেডিট, মানে ঋণ আনায়ন বা ঋণ একই কথা বা বন্ধকি ঋণ একই কথা, এটা হচ্ছে কি ক্রেডিট, লিখেছি ক্রেডিট। এবার আরও কিছু শব্দ আমরা জানি, আমাদের হিসাবগুলো আমাদের সুবিধা হবে, যেগুলো আমাদের প্রায় ভুল হয়, যেমন দেখা যাচ্ছে যে কমিশনের কথা বললাম না, যেমন লেখা থাকে যে অনাদায়ী কমিশন, দেখো অনাদায়ী কমিশন, এখন কোশ্চেনটা হচ্ছে যে কমিশনটা এটা কি ব্যয়ের কমিশন না আয়ের কমিশন, কীভাবে বুঝবো, ঠিক। ওকে, মনে রাখবো যে এই কমিশন বা প্রাপ্য শব্দগুলো, প্রাপ্য এই শব্দগুলো সাধারণত যে জিনিসগুলো আয় থাকে, আয় রেভিনিউ যেগুলো, তার ক্ষেত্রে অনাদায়ী বা প্রাপ্য শব্দটা ব্যবহার করা হয়। সো কমিশনটা হচ্ছে আয়, তাহলে আয়ের আগে যদি অনাদায়ী বা প্রাপ্য থাকে এটা হচ্ছে চলতি সম্পদ। আমরা জানি যে ব্যয় বা সম্পদ কী হবে, ডেবিট হবে, তো এইগুলো আমরা কী বলবো, ডেবিট বলবো। মনে রাখবো যে প্রাপ্য বা অনাদায়ী শব্দটা ব্যবহার করা হয় আয়ের ক্ষেত্রে, আর বকেয়া শব্দটা ব্যবহার করা হয় ব্যয়ের ক্ষেত্রে। কেমন দেখো দেখে নিই আমরা, যেমন বলা হলো বকেয়া ঋণের সুদ, তোমরা দেখতে পাচ্ছো বকেয়া ঋণের সুদ, হ্যাঁ ঋণ কিন্তু দায়, হ্যাঁ আবার ঋণের সুদ ব্যয়, আর ঋণের সুদ বকেয়া ঋণের সুদটা হচ্ছে এটা হচ্ছে দায়, কারণ এই ঋণের সুদটা হচ্ছে ব্যয়, ব্যয়ের আগে যদি বকেয়া থাকে সেটা হচ্ছে চলতি দায়, আমরা জানি আয় দায় মালিকানার সাথে কি ক্রেডিট। ওকে, তাহলে এটা আমরা লিখবো ক্রেডিট। তো ব্যাপারটা দেখ খেয়াল করি আমরা, আয় আয়ের ক্ষেত্রে প্রাপ্য বা অনাদায়ী শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, দেন এখানে কমিশনটা কিন্তু আয় অর্থাৎ ক্রেডিট, তার আগে যদি অনাদায়ী বলা হয় এটা হচ্ছে আয় অনাদায়ী, এটা হচ্ছে চলতি সম্পদ, সো ডেবিট। ঠিক তেমনি ঋণের সুদ যেটা, তাহলে বকেয়া ঋণে ব্যয় লিখেছি, ভুল লিখেছিলাম, ঋণে বকেয়া ঋণের সুদ, রাইট, ঋণটা কিন্তু কি ক্রেডিট, দায়, ঋণের সুদ ডেবিট, আবার ঋণের বকেয়া সুদ এটা হচ্ছে চলতি দায়, অর্থাৎ কোনো খরচের আগে যদি বকেয়া থাকে তাহলে সেটা হচ্ছে ক্রেডিট হয়ে যায় অর্থাৎ দায়, চলতি দায় হয়ে যায়, এই জন্য এটা ক্রেডিট লিখেছি। আমরা অন্য ব্যাপারটা বুঝতে পেরেছি, হ্যাঁ। এবার আমরা যাবো আরেকটা নতুন নতুন জিনিস শিখবো, তোমরা আমার চ্যানেলে থাকলে অবশ্যই আমি বিশ্বাস করি অনেক কিছু শিখতে পারবে, তোমরা অবশ্যই বন্ধুদেরকে একটু জানিয়ে দেবে, হ্যাঁ তোমাদের আন্তরিক ভালোবাসা নিয়ে কমার্স ভ্যালি এগিয়ে যাচ্ছে, সামনের দিকে তোমরা থাকবে এ আশা করতেই পারি। এবার তোমরা দেখো অনুত্তীর্ণ বিমা, অনুত্তীর্ণ বিমা, রাইট, এর একটা সুন্দর নাম রয়েছে অগ্রিম বিমা, এটা প্রায় আমাদের পরীক্ষাতে আসে, আমাদের স্টুডেন্টরা ভুল করে থাকে অগ্রিম বিমা, হ্যাঁ অগ্রিম বিমা, বিমা কিন্তু একটা খরচ, আমরা জানি কোনো খরচের আগে যদি অগ্রিম থাকে সেটা হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ কি ডেবিট, রাইট। তেমনি অনুত্তীর্ণ বিমা আর অগ্রিম বিমা কতটা একই অর্থ বহন করে, সেটা কী হবে, ডেবিট পাশে বসবে, ক্লিয়ার, ডেবিট পাশে হবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ এগুলো মনে রাখবো। এবার আমরা দেখি আরেকটা জিনিস দেখবো, প্রায় দেখা যায় ভুলটা হয়ে থাকে, তোমরা দেখো একটু ভালো করে, যেমন দেনা, এটা দিয়ে খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, দেনা, অনেকেই মনে করে স্যার দেনা মানে কি দেনাদার,
আসলে না, দেনা মানে হচ্ছে পাওনাদার। হ্যাঁ, অনেকে বলে যে বইতে মানে ভুল রয়েছে, একদমই না, এটা সঠিক। তার মানে আমরা আজ নামগুলো জেনে যাব। দেনা অর্থাৎ পাওনাদারের একটা নাম হচ্ছে দেনা, পাওনাদার। তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর করে লেখার চেষ্টা করছি, পাওনাদার। কেউ বলে পাওনাদার, কেউ বলে দেনা, আবার কেউ বলে এটাকে পুরোদেয় হিসাব। আমরা পুরোদেয় হিসাব শব্দটাই ব্যবহার করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, পুরোদেয় হিসাব। আবার কেউ বলে ক্রয় খতিয়ানের জের। আমাদের সবগুলো নাম কিন্তু জানতে হবে, তাই না? ক্রয় খতিয়ানের জের, কিন্তু বারবারই বলে থাকি, র্যামটা কিন্তু সহজ, কিন্তু আমরা কিছু কিছু আইটেম ভুলের জন্য আমরা কিন্তু জিরো পেয়ে যাই, ক্রয় খতিয়ানের জের। ওকে, আটটা রয়েছে ব্যবসায়িক ঋণ। কী ঋণ? ব্যবসায়িক ঋণ, ব্যবসায়িক ঋণ, রাইট? এইটা একই জিনিস, তো এগুলোকে আমরা বলবো ক্রেডিট, কারণ আমরা জানি পাওনাদার, দেখো পাওনাদার, দেনা, প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের আর ব্যবসায়িক ঋণ, এগুলো একই কথা, সেটা কী হবে? ক্রেডিট হবে। তো আমরা আজ থেকে দেনা মানে কী জানলাম? অবশ্যই পাওনাদার, দেনাদার না কিন্তু, রাইট? ঠিক তেমনি এবার আমরা জানবো আর একটা জিনিস, তোমরা দেখতে পাচ্ছ যে এবার লিখব পাওনা। একটু আগে আমরা দেনা নিয়ে কাজ করেছি, পাওনা। হ্যাঁ, পাওনাটা হচ্ছে, পাওনা মানে কিন্তু পাওনাদার না, তাহলে কি দেখো, পাওনা মানে হচ্ছে দেনাদার, দেনাদার আটার নাম হচ্ছে পাওনা, দেনাদার। আবার আমরা লিখে থাকি দেনাদার আরও কিছু নাম রয়েছে, প্রাপ্য হিসাব। কী রয়েছে? প্রাপ্য হিসাব। ওকে, আবার আর কিছু নাম রয়েছে, একটা বিক্রয় খতিয়ানের জের। আর বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এই নামগুলো ভালো করে খাতায় লিখে রাখবে, তাই না? কারণ আমাদের পরীক্ষাতে এই নামগুলো বিভিন্ন, দেনাদার তো সবাই জানি ঠিক, বাট পাওনা অনেকে হয়তো জানি না, প্রাপ্য হিসাব অনেকে জেনে থাকি, বাট যারা জানে তো জানে, যারা জানে না তারা অবশ্যই করবো। তারপর হচ্ছে বিক্রয় খতিয়ানের জের, দেখো বিক্রয় খতিয়ানের জের। ওকে, আরেকটা নাম রয়েছে, সুন্দর নাম রয়েছে, সেটা হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, পুস্তক ঋণ, পুস্তক ঋণ। ওকে, তাহলে এইগুলো হচ্ছে কি? ডেবিট, তার মানে এই দেনাদার বা পাওনা বা প্রাপ্য হিসাব বা বিক্রয় খতিয়ানের জের বা পুস্তক ঋণ, সবগুলো একই অর্থ বহন করে থাকে। এইগুলো আমাদের র্যাম মিলে ডেবিট পাশে বসাবো, বিকজ এটা হচ্ছে চলতি সম্পদ। হ্যাঁ, আমরা সম্পদ নিয়ে আট দিন কথা বলবো, আমরা জানি সম্পদ দুই প্রকার, একটা চলতি, একটা স্থায়ী। থ্যাংক ইউ ভেরি মাচ, এই অল্প সময়ের মধ্যে যেটুকু পেরেছি শেয়ার চেষ্টা করেছি। নেক্সট ক্লাস বা নেক্সট ভিডিও দেখার জন্যে অনুরোধ রইল, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ।